اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة, والصلاه والسلام على اشرف النبي والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اما بعد.

অর্থ হচ্ছে যে আল্লাহ পিপাসা দরিবত হয়েছে শিরা উপসেরা তরতাজা হয়েছে আল্লাহ চাহিদা স্বভাবের স্বভাব নিশ্চিত হয়েছে এটা আবু দাউদের হাদিস তো এই ইফতারের সময় সুন্নত হচ্ছে যে কাঁচা খেজুর দিয়ে ইফতার করা না পেলে সাধারণ খেজুর দিয়ে না পেলে পানি দিয়ে ইফতার করা আর ইফতারের সময় দোয়া করাটা মুস্তাহাব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য ইফতারের সময় একটি মুহূর্ত রয়েছে যখন সে দোয়া করলে তার দোয়া ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া কবুল হয় এই জন্য রোজাদারদের উচিত যে ওই রোজা ইফতারের সময় দোয়া চাওয়া এবং রোজা অবস্থায় দোয়া প্রার্থনা করা আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর রোজা রাখার তৌফিক দান করুক এবং ইফতারের সময় আমাদের যে প্রয়োজনীয় দোয়া গুলা দোয়া করার তৌফিক দান করুক আমরা আমাদের দোয়ার আল্লাহ তালা দিন আমাদের কবুল করে এবং আমাদের দুনিয়া কল্যাণ দান করেন